हेलो बंधुरा फ्रेंड्स डायरि यूट्यूब चैनल पक्ष सकल के स्वागतम। आज हमारा चैने महाप्रभु श्री चैतन्यदेवर अंतर्धान रहस्य निये आलोकपात करते चले विभिन्न रहस्यर दिके इंगित रखते चले। आकाश चंद्रालोके उद्भासित फाल्गुनेर चराचर आनंदमय मृदुमंद प्रवाहित होच्छे बसंतेर बातासेर सुगंध हिल्लोल फागेर बर्णिल छटाय परिवेशो आमोदित। सेई समय आविर्भूत हलेन एक ज्योतिर्मय शिशु सकलेर प्रिय निमाई गौरांग जिनि परवर्तीकाले तुर्की आक्रमणोत्तर शतधा विभक्त बहुखंडित बांगाली जातिर पतित पावन हयेछिलेन। एई जीवंत विग्रह বাঙালির হৃদপদ্ম স্বরূপ মানুষটির পরিণতি কি হয়েছিল 500 বছর পরে আজও তা রহস্যময় থেকে গেছে। আমরা এই দিব্য জীবনের পরিণতির দিকেই আলোকপাত করব, ইঙ্গিত রাখব বিভিন্ন রহস্যের প্রতি। নীলাচলে থাকাকালীন 1533 সালের 29 জুন গান গাইতে গাইতে পুরীর মন্দিরে ঢুকেছিলেন কৃষ্ণপ্রেমী উন্মাদ নবদ্বীপের গোরাচাঁদ। কিন্তু এই গোরাচাঁদে গ্রহণ সেদিনই লেগেছিল, মহাপ্রভুর প্রবেশ আর তারপরেই মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত। সেই যে ঢুকেছিলেন মহাপ্রভু আর বেরোলেন না, 500 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও আজও নিরসনহীন প্রশ্ন হয়ে থেকে গেছে চৈতন্যদেব কোথায় গেলেন। রহস্য মিথ আর কাহিনীর আড়ালে সত্যকে ধামা চাপা দিতে বেশ কতগুলি বিষয় সচেতনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল লোকসমাজের মধ্যে। সেগুলি হল, প্রথমত, মন্দিরের দারুব্রহ্মের মধ্যেই নাকি বিলীন হয়েছেন মহাপ্রভু। দ্বিতীয়ত, কারো কারো মতে দিব্যভাবে উন্মাদ হয়ে কৃষ্ণভ্রমে সমুদ্রেই নাকি ঝাঁপ দিয়েছিলেন তিনি। তৃতীয়ত, আবার জীবনীকার জয়ানন্দের মতে রথযাত্রার সময়ে ভাবের ঘোরে নৃত্য করতে করতে বাম পায়ে আঘাত পান আর তা থেকেই বিষাক্ত হয়ে জ্বর এবং জ্বর থেকেই নাকি তাঁর মৃত্যু হয়। আমাদের বৈজ্ঞানিক যুক্তিনিষ্ঠ অনুসন্ধিত সুমন এইসব প্রচলিত গল্পকাহিনীতে বিশ্বাসী হতে চায় না। একটু সচেতনভাবে অনুসন্ধান করলে এবং নানান ঐতিহাসিক তথ্যনিষ্ঠ বিষয়গুলোকে ঘাঁটলে বেশ কিছু রহস্যময় ইঙ্গিত পাব চৈতন্যদেবের পরিণতি সম্পর্কে। জানা যায় পুরীর মন্দিরের পাণ্ডারা নাকি চৈতন্যদেবের প্রতি ঈর্ষাবশত তাকে হত্যা করেন গুন্ডিচা মন্দিরে গরুস্তম্ভের তলায়। আর মন্দিরের মধ্যেই কোথাও চৈতন্যদেবের নশ্বর দেহ উঁতে ফেলা হবে, কারণ পাণ্ডাদের একাধিপত্য চৈতন্য প্রভাবে শেষ হতে চলেছিল। আরেকটি সূত্র থেকে জানা যায় চৈতন্য প্রভাবে পুরীর রাজা প্রতাপরুদ্র এতটাই আবিষ্ট হয়ে যান যে রাজা ক্রমশ যুদ্ধবিরোধী হয়ে পড়েন, ফলে যুদ্ধবাজ অস্ত্র বিক্রেতাদের ভয়ঙ্কর নজরে পড়েন তিনি। অস্ত্র বিক্রেতাদের ষড়যন্ত্রে সাত দেয় আর এক কূটকৌশলী, তিনি হলেন পুরীর রাজা প্রতাপরুদ্রের প্রধানমন্ত্রী গোবিন্দ বিদ্যাধর। তিনিও চৈতন্যদেবকে সরিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হন। চৈতন্যদেবকে দেখাশোনার জন্য গোবিন্দ এবং স্বরূপ দামোদর নামক দুই পার্ষদ সবসময় থাকতেন। যখন একা একা দিব্যোন্মাদ মহাপ্রভু ছুটে গেলেন মন্দিরের ভেতর, তখন তার পশ্চাৎবর্তী হন স্বরূপ দামোদর। রাত্রি 11টার পর যখন মন্দিরের দরজা খুলল, তখন চৈতন্যদেবকে না পাওয়া গেলেও স্বরূপ দামোদরের ক্ষতবিক্ষত দেহ আবিষ্কৃত হয়। গবেষকরা মনে করেন কোনো ধারালো অস্ত্রের আঘাতেই নির্মমভাবে হত্যা করা হয় স্বরূপ দামোদরকে। স্বরূপ দামোদরের এই মৃত্যু সম্পর্কে পুরীর মন্দিরের পাণ্ডারা প্রচার করেন স্বরূপ দামোদর নাকি চৈতন্যদেবকে দারুব্রহ্মের সাথে বিলীন হওয়া থেকে বিরত করেছিলেন, তাই চৈতন্যদেব তাকে হত্যা করে দারুব্রহ্মে বিলীন হয়েছেন। ভাবুন তো, যে মানুষটা আজন্ম অহিংস প্রেম ধর্ম বিতরণ করে এসেছেন তার পক্ষে
একজন মানুষকে হত্যা করা সত্যি কি সম্ভব? আসলে আমাদের বুঝতে অসুবিধা হয় না, এই মিথ্যাচার পাণ্ডাদের ষড়যন্ত্রেরই একটা অংশ মাত্র। যবন হরিদাসের অনশনে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চৈতন্য বিরোধীরা অপপ্রচারের মাধ্যমে চৈতন্য বিরোধী ষড়যন্ত্রের জাল তৈরি শুরু করেছিল বলে মনে করেন গবেষক তুহিন মুখোপাধ্যায়। পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে একটা ভীষণ প্রবাদও চালু আছে, যা মালিবুড়ো যুধিষ্ঠির জানার বই থেকে আমরা জানতে পারি। তা হলো পাণ্ডারা অনেকেই গর্ব করে বলেন চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেন। চৈতন্য মৃত্যুর রহস্য নিয়ে অনুসন্ধান করতে গিয়ে 1995 সালের 17 এপ্রিল আনন্দময়ী আশ্রমে অস্বাভাবিকভাবে মারা যান গবেষক লেখক জয়দেব মুখোপাধ্যায়। তার গ্রন্থের প্রথম খণ্ডে তিনি কিছু আভাস দিয়েছিলেন এবং দ্বিতীয় খণ্ডে সব কিছুর তথ্য সমৃদ্ধ প্রমাণ ছিল, কিন্তু তা প্রকাশের 6 দিন আগেই তার মৃত্যু হয়। 1976 সালের 5ই আগস্ট এই গবেষককে ডক্টর নিহার রঞ্জন রায় একটা চিঠি দিয়ে জানান চৈতন্যদেবকে গুম খুন করা হয় পুরীর মন্দিরেই, শেষ বয়সে শহীদ হওয়ার ইচ্ছে নেই বলেই। কোথায় খুন করা হয়েছে তা ঠিক বলতে পারবো না। নিহার রঞ্জনের এই আশঙ্কাই সত্য হয় জয়দেববাবুর ক্ষেত্রে। শুধু জয়দেববাবুই নয়, চৈতন্য মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গেলে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়কেও খুনের হুমকি দেওয়া হয়। খগেন্দ্রনাথ মিত্র ও ডক্টর দীনেশচন্দ্র সেনকেও নিন্দিত হতে হয়েছিল। ডক্টর অমূল্য সেনের অবস্থা তো আরও শোচনীয়। দীর্ঘ সময় পরে আবিষ্কৃত হওয়া কবি বৈষ্ণব দাসের পুঁথিতে তিনি নিজে লিখে গেছেন, তিনি নাকি নিজের চোখে দেখেছেন রাত্রি 10 দণ্ডের সময় চৈতন্যের মৃতদেহ গরুস্তম্ভের পেছনে পড়ে থাকতে। সালটা ছিল 2000। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কার কাজ চলছে। হঠাৎই সেই সময় পুরীর মন্দিরের এক দেওয়াল থেকে উদ্ধার হলো 6 ফুটের চেয়েও বড় নরকঙ্কাল। পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী, যার মৃত্যু হয়েছিল বহুদিন আগে। অনেকে তো ধরেই নিলেন এই কঙ্কাল শ্রী চৈতন্যদেবের। ফরেনসিক ল্যাবে এই কঙ্কাল পাঠানো হলো গবেষণার জন্য, কিন্তু পরবর্তীকালে এ নিয়ে কোনো গবেষণাই হয়নি। কোনো এক প্রভাবশালী তরফ থেকে কোনো এক অজ্ঞাত কারণে সব কিছু চুপচাপ হয়ে যায়। কেউ কেউ বলেন এই হত্যাকাজের দায়িত্ব ছিল মন্দিরের প্রধান দ্বাররক্ষী দীনবন্ধু প্রতিহারীর ওপর, সে নাকি শ্বাস রোধ করে মহাপ্রভুকে হত্যা করে। এখন প্রশ্ন হল চৈতন্যের শবদেহটা কিভাবে ও কোথায় হত্যাকারীরা পাচার করল। পুরীর ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন কর্মসচিব স্বামী অভিনবানন্দজির মতে মহাপ্রভুর দেহটিকে মণিকোঠা রত্নবেদীর নিচেই সমাধিস্থ করা হয়েছে। ডক্টর দীনেশচন্দ্র সেনের ধারণাও তাই। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে কৈলি বৈকুণ্ঠে অথবা তোটা গোপীনাথ মন্দিরেই সমাধিস্থ করা হয়েছে মহাপ্রভুকে। বিখ্যাত ঐতিহাসিক ও চৈতন্য বিশেষজ্ঞ পদ্মশ্রী সদাশিব রথ শর্মার মতে তোটা গোপীনাথের বাঁধানো উঠানের বাম পাশে ঘেঁষে যে দুটি ছোট তুলসী মন্দির আছে তার অপেক্ষাকৃত পুরনোটি হল চৈতন্যদেবের সমাধি মন্দির। চৈতন্য মৃত্যু রহস্যকে আরও ত্বরান্বিত করেছে অদ্বৈত আচার্যের সেই বিখ্যাত হেঁয়ালিটি, যা কিনা জগদানন্দ নবদ্বীপ থেকে ফিরে এসে চৈতন্যদেবকে শুনিয়েছিল। হেঁয়ালিটি হল প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। মৃত্যুঞ্জয় মণ্ডলের বর্ণনা থেকে জানা যায় এই চর্যা শোনার পর থেকে মহাপ্রভুর বিরহ যন্ত্রণা বেড়ে গিয়েছিল। মনে করা হয় চৈতন্য বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে একটা আভাস দিতে চেয়েছেন অদ্বৈত আচার্য। উল্লেখ্য, এর কয়েকদিন পরেই মহাপ্রভুর অন্তর্ধান ঘটে। চৈতন্য মৃত্যুর রহস্যকে আরও একটি দিক থেকে বিচার করা যেতে পারে।
গবেষক দুর্গাপদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নীলাচলে থাকাকালীন আর একজন পার্শ্বদের সাথে চৈতন্যের ঘোরতর মতান্তর ঘটেছিল। তিনি অন্যতম প্রিয় পার্শ্বদ নিত্যানন্দ, অবধূত নিত্যানন্দ। চৈতন্যের সাথে মতের গরমিল হেতু তাকেও একদিন নীলাচল পরিত্যাগ করতে হয়েছিল। নবদ্বীপে বৈষ্ণব আন্দোলনের প্রথম পর্বে নিত্যানন্দ চৈতন্যের সঙ্গী ও সহচর ছিলেন। চৈতন্যের নীলাচলে চলে আসার পর বৈষ্ণব সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে নিত্যানন্দ অদ্বৈতের মত বিরোধ চৈতন্যকে পীড়িত করেছে। শেষ পর্বে বুঝি প্রিয় নিত্যানন্দের বিরূপতার সংবাদ পেয়ে মর্মাহত হয়েছিলেন তিনি। অতএব তার আর প্রয়োজন নেই, নিজেকে অপ্রয়োজনীয় ও নিরর্থক ভেবেছেন তিনি। তাই তর্জার অর্থ করতে গিয়ে বলেছিলেন, পূজা শেষ হলে প্রতিমাকে বিসর্জন দিতে হয়, ঘরে আর বাইরে তার ঠাঁই নেই। বাংলায় ও উড়িষ্যায় যেখানেই যান না কেন, আর তার আশ্রয় নেই। তার পক্ষে আত্মবিসর্জনের সিদ্ধান্ত গ্রহণ খুবই স্বাভাবিক। একদা ব্যক্তি জীবনের চরম আঘাত তাকে মানব কল্যাণের দিকে এগিয়ে দিয়েছিল। পরম প্রেমের দেবতা কৃষ্ণের নামে তিনি সেই বিশ্বপ্রেমের গানই শোনাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি হয়ে উঠেছিলেন একদল মানুষের কাছে অসহ্য। বিশেষত জেদি, অভিমানী, ক্ষুব্ধ ও সেন্টিমেন্টাল এই মানুষটির পক্ষে হয়তো এমনটা ভাবা অস্বাভাবিক ছিল না। জীবনানন্দের মতোই তিনিও ভেবেছিলেন, সব ভালোবাসা যার বোঝা হলো, দেখুক সে মৃত্যু ভালোবেসে। তাই তর্জার নির্দেশ মান্য করে সঁপে দিলেন নিজেকে তার প্রেমের দেবতার নাম গানে। একদিন আত্মবিরহের থেকে মুক্তির জন্য প্রেমের দেবতাকে আশ্রয় করেছিলেন, আজ বুঝি সেই ভাবনার সূত্র ধরেই সিদ্ধান্ত নিলেন, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণের ছোঁয়ায়। এত কিছু বিচার বিশ্লেষণের পরেও ঘটনা কি ঘটেছিল আমরা জানি না, জানার উপায়ও নেই। শুধু এইটুকু অনুমান যে ঘটনার মধ্যে স্বাভাবিকতা ছিল না। তাই আজও চৈতন্য অন্তর্ধান এক চিরবিস্ময়, চিররহস্য এবং অমীমাংসিত প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে। ভবিষ্যৎ এর উত্তর দেবে কি না, এর কোনো নিরসন হবে কি না, তা ভবিষ্যতের ওপর ছেড়ে দেওয়াই ভালো। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম আরও নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না।